টিটাগড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 7,000-এরও বেশি মহিলারা আবেদন জানিয়েছেন। টিটাগড় পৌরসভায় জানালেন পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গত 16 আগস্ট থেকে শুরু হওয়া দুয়ারে সরকার শিবিরের অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেই প্রকল্পের ইতিমধ্যেই টিটাগড় পৌরসভা এলাকার 7,000-এরও বেশি মহিলা আবেদন জানিয়েছেন। ইতিমধ্যে এছাড়াও 4,000-এর বেশি মহিলারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন জানিয়েছেন। টিটাগড় পৌরসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি এমন কথাই জানালেন পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী। তিনি জানান, প্রথম অবস্থায় মানুষের মধ্যে যা উৎসাহ ছিল তার থেকে এই মুহূর্তে অনেক বেশি উৎসাহ রয়েছে, যে কারণে এই সংখ্যা আরো কয়েক গুণ বাড়তে পারে বলে জানান তিনি। লক্ষ্মীর ভাণ্ডারে এখন পর্যন্ত যেটা হয়েছে 7,143 জন জমা পড়েছে আর কি, আর স্বাস্থ্যসাথী 4,389। তবে আমাদের আরো কদিন যে আছে সেই ক্ষেত্রে আমাদের অনেকটা বেশি হবে, তার কারণ যে প্রথম দিকে লোকদের ভেতরে এইটা নিয়ে উৎসাহটা কম ছিল, কিন্তু এখন যা অবস্থা আছে তাতে এটার মনে হয় মানে এই এটা ডবল হয়ে যাবে। তারপরে অনেকে হয়তো ঠিক মতন জমাটা দিতে পারেনি, যেমন একটা নিয়ম হচ্ছে কি যে আমি ওখানে জমা দিয়ে নামটা আমি রেজিস্ট্রি করে রাখবো, করার পর আমি স্বাস্থ্যসাথী কার্ড জোগাড় করব এবং সাথে সাথে আমার ব্যাংকে জিরো ব্যালেন্স বই করব, করলে সাথে সাথে ওদেরটাও চালু হয়ে যাবে। সেইটা আমরা এটার ভেতরে ধরে নিই, সেইগুলো সংখ্যা যখন মানে বাড়বে তখন এটা আরও অনেক বাড়বে। তবে এখন যেটা মানে লোকের যেটা আর কি চাহিদা, মানে ব্যাপক চাহিদা আর কি, আজকে 16 নম্বরে ওয়ার্ডে আমি গিয়ে দেখলাম মানে এত মানে ইয়ে ওয়ার্ড, ওইটা মানে একটা পোর্শন তো সব মানে পয়সাওয়ালা লোক বা মধ্যবিত্ত লোক থাকে, সেই জায়গাতে যা লাইন দেখে এসেছি তাতে মনে হয় যে লাস্ট ফেজের যে কদিন আছে এটা এর ডবলের বেশি হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার একটা বিষয় আছে, এটা কোনো ব্যাংকের সাথে আপনারা? হ্যাঁ, আমরা 4টে ব্যাংকের সঙ্গে আমাদের ইয়ে হয়েছে, এলাহাবাদ ব্যাংক, ইউকো ব্যাংক, তারপর সেন্ট্রাল ব্যাংক আর ইউনাইটেড ব্যাংক মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমাদের নাম আছে এদের সাথে। হ্যাঁ, ওরা ওখানে যাচ্ছে জিরো অ্যাকাউন্ট, কারণ একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে সময় তো লাগছেই, যার জন্যে লোকের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সেটা আমরা দেখে দিচ্ছি ওরা করছে, কারণ ব্যাংক অ্যাকাউন্ট ফট করে গিয়েই করে দেওয়া তাদেরও তো চাপ বাজার, বেশিরভাগ ব্যাংকে এখানে এমপ্লয়ি অনেক কম, তবুও ওরা আমাদের প্রচুর হেল্প করছে। এর সঙ্গে আমাদের সেলফ হেল্প গ্রুপের যে কাজগুলো হচ্ছে সেগুলোর ব্যাংক অ্যাকাউন্ট ওরা করে দিচ্ছে, যে ব্যাংকগুলো যে সহযোগিতা করছে না তারা যতটা সাধ্য আছে আমাদের করছে।